নমস্কার নিউজ ভ্যানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে ভোট প্রচার চলছে রাজ্যে জোর কদমে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে আজকে প্রচার কর্মসূচি পালন চোদ্দ আধার কার্ড বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকারের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে বিশাল পদযাত্রার আয়োজন পদযাত্রা শুরু হয় হাপানিয়া চৌমোহনি থেকে শেষ হয় বাধারঘাট চৌমোহনিতে আজকের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় মোর্চার প্রতিটা নেত্রী পা মিলিয়েছেন আজকের কর্মসূচিতে বাধারঘাট বিধানসভায় কর্মী সমর্থকরা বিজেপির কর্মীরা এই প্রচারকে সামনে রেখে রাজ্য হোক বা বহির রাজ্য মুখ্যমন্ত্রী যেরকম ভাবে ভোট প্রচার করছেন সেই ছবি রাজ্যের ভেতরে পরিলক্ষিত কি বক্তব্য উঠে এসেছে আজকের ভোট প্রচারকে কেন্দ্র করে বাধারঘাট বিধানসভা থেকে শুনুন मोदी की कमलनाथ कुंडल की महिला मोर्चा की युवा मुर्चा की भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी भारतीय जनता আপনারা শুনলেন বিজেপির পক্ষ থেকে প্রার্থী পশ্চিম আসনের বিপ্লব দেবের বক্তব্য এবং এবারেও চারশো পার হয়ে যাবে যে বক্তব্য যে স্লোগান বারবার উঠে আসছে বিজেপির প্রচার থেকে এবং সেই প্রচার আবারও উঠে আসলো সেই প্রচার থেকেই সেই আওয়াজ একইভাবে উঠে আসলো প্রার্থী বিপ্লব কুমার দেবের বক্তব্যের মধ্য দিয়ে হুটখোলা গাড়িতে আজকে করলেন র্যালি র্যালিতে সকলের জনসমর্থন আদায় করতে পেরেছেন তার সঙ্গে কিভাবে মনমোহিনী কর্মসূচি নিয়ে জনগণের আরো কাছে যাওয়া যায় কিভাবে ভোট আপিল করা যায় সেই প্রচারে এক প্রকার ব্যস্ত রয়েছেন বিজেপি তবে আজকের এই র্যালিকে কেন্দ্র করে মহিলা মোর্চার নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয় সংখোধ্বনি উলুধ্বনি এবং দলীয় রঙের বেলুন থেকে শুরু করে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই প্রচার এবং র্যালির আয়োজন করা হয় বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটির উদ্যোগে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন